एक्स्ट्रा टाइम। এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে একটা আস্ত স্টেডিয়াম, এটা কি এরোপ্লেন নাকি? অবিশ্বাস্য স্থাপত্য হবে 2022 ফিফা বিশ্বকাপে। হ্যাঁ, এমনই ঘটতে চলেছে। শুধুমাত্র ফুটবল বিশ্বকাপ নয়, একেবারে স্টেডিয়ামগুলোরও বিশ্বকাপ বলা যেতে পারে। তারই আসর বসতে চলেছে কাতার বিশ্বকাপে। ফিফা 2022 বিশ্বকাপের প্রস্তুতি জোরদার চলছে কাতারে। মোট 8টি স্টেডিয়াম জুড়ে চলবে এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের জন্য কাতারের নবনির্মিত সেই স্টেডিয়ামগুলির সৌন্দর্য ও আধুনিকতায় অসাধারণ। তবে রাস আবুদ স্টেডিয়াম, যে স্টেডিয়াম 974 নামে পরিচিত, অর্থাৎ 974, যা প্রযুক্তিতে একেবারে অন্যরকম। এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে নবনির্মিত শিপিং কন্টেনারের মাধ্যমে, যা মডুলার বিল্ডিং ব্লক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটি প্রথম স্টেডিয়াম যা এক জায়গায় থেকে অন্য জায়গায় সরানো যাবে এবং পুনরায় নির্মাণও করা যাবে। এমনকি 40,000 দর্শক বিশিষ্ট এই স্টেডিয়ামটিকে আরও ছোট স্টেডিয়ামে সাজিয়ে নেওয়া যেতে পারে। এই স্টেডিয়ামের নির্মাণ কার্যে বড় অবদান রেখেছে মাদ্রিদের ফার্ম ফেনউইক ইরিবারেন আর্কিটেক্টস, যা নরওয়ের নতুন জাতীয় স্টেডিয়াম ও কাতার ফাউন্ডেশন স্টেডিয়াম তৈরি করেছে। কাতার রাজধানী দোহার ওয়াটারসাইডের বাণিজ্যিক অঞ্চলে এই স্টেডিয়াম স্থাপন করা হয়েছে, আর এর জন্য শিপিং কন্টেনমেন্ট দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। 40,000 আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটিতে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি আয়োজিত হবে। নিঃসন্দেহে এই অত্যাধুনিক স্টেডিয়াম একটি নিদর্শন হিসেবে উঠে আসবে বিশ্ব ফুটবলে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।